কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে প্রশিক্ষণরত তরুণী ডাক্তারকে ধর্ষণ ও হত্যার ঘটনার বিরুদ্ধে অবিরাম আন্দোলন চলছে। রবিবার সন্ধ্যায় রানীগঞ্জে সিপিএম এর এরিয়া কমিটি একটি মিছিল করে। এই মিছিলটি পোস্ট অফিস ময়দান থেকে শুরু হয় এবং এনএসবি রোড হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। প্রাক্তন সাংসদ এবং সিটু জেলা সম্পাদক বংশগোপাল চৌধুরী, প্রাক্তন বিধায়ক রুনু দত্ত, এরিয়া কমিটি সম্পাদক সুপ্রিয় রায় এবং কাউন্সিলর নারায়ণ বাউরু সহ প্রচুর সংখ্যক সিপিএম এর কর্মী এবং সমর্থকেরা এই মিছিলে অংশ নেয়। আরজিকর কাণ্ডে দোষীদের মৃত্যুদণ্ড এবং রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি করছেন সিপিএম এর কর্মীরা। প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী বলেন, প্রশিক্ষণরত তরুণী চিকিৎসকের সাথে ঘটনা তীব্র নিন্দা করে তিনি বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার নৈতিক দায় নেওয়া উচিত এবং তার পদ থেকে তাকে পদত্যাগ করা উচিত। পশ্চিমবঙ্গে আরজিকরের ঘটনা নিয়ে যে আন্দোলন চলছে তার মাত্র দুটি দাবি রয়েছে। প্রথমে, নির্যাতিতার ন্যায় বিচার পাওয়া উচিত এবং মুখ্যমন্ত্রী তার পদ থেকে ইস্তফা দেওয়া উচিত। আগামী দিনে কর্মসূচি প্রসঙ্গে তিনি জানান, 29 আগস্ট আবারও এই ঘটনা প্রতিবাদে রানীগঞ্জে প্রচুর সংখ্যক শ্রমিক রাস্তায় নামবে। এর পাশাপাশি দুর্গাপুর ও আসানসোলে ব্যাপক বিক্ষোভ হবে। আন্দোলন এখন সারা পশ্চিম বাংলায় চলবে, উত্তরবঙ্গ থেকে ঝাড়খণ্ড সীমানা পর্যন্ত, সুন্দরবন থেকে মেদিনীপুর পর্যন্ত সারা রাজ্য জুড়ে বিক্ষোভ চলছে। রানীগঞ্জ তার বাইরে নয় এবং রানীগঞ্জে দফায় দফায় বিক্ষোভ হবে। আগামী 29 তারিখ 1000 কোলিয়ারি শ্রমিক এবং কল কারখানার মজদুর, শ্রমজীবী মহিলা, ক্ষেতের কৃষক এবং ক্ষেত মজুর সংগঠন, 12ই জুলাই কমিটি, ব্যাংক, বিমা সমস্ত সংগঠন এসডিও অফিসের দিকে আসানসোলে বেলা 10টা থেকে 1টা পর্যন্ত বড় মিছিল অবস্থান ওখানে করবে। দুর্গাপুর শহরে 2000 শ্রমিক মজদুরের মিছিল হবে আগামী কয়েকদিনের মধ্যে এবং মুখ্যমন্ত্রীর পদত্যাগ, এটাই হচ্ছে এখন পশ্চিমবাংলার একমাত্র দাবি। সরকার নির্বাচিত, কিন্তু এই সরকার যে মিথ্যাচার করেছে এবং সিবিআই এর তদন্তকে ধামাচাপা দেওয়ার জন্য কয়লা কেলেঙ্কারিকে যেভাবে আটকাবার চেষ্টা করেছিল, একই কেলেঙ্কারি আটকাবার চেষ্টা করছে কলকাতার পুলিশকে দিয়ে। হাইকোর্ট বলেছে যে সিবিআই ছাড়া কেউ তদন্ত করবে, সিবিআই এই বিচার তাড়াতাড়ি করুক এবং এই নারকীয় ঘটনায় দোষীর বিচারের জন্য সিবিআই কে কেন্দ্রীয় সরকারকে দ্রুত হস্তক্ষেপ করতে হবে। রানীগঞ্জ থেকে বিপ্লব বাদ্যকরের রিপোর্ট, পাবলিক টাইমস। ছোটে, তেরি পহলি মোটরসাইকেল কেসি হোগি? মুঝে তো এসি চাহিয়ে জো জ্যাদা চলে অর লম্বি টিকে। তো তৈয়ার হো জা ছোটে। আরে মোটরসাইকেল লেনে কে লিয়ে হন্ডা কি 100 আ রহি হ্যায়, জো জ্যাদা চলে জ্যাদা টিকে। আ রহি হ্যায় হন্ডা কি 100, হন্ডা কে ভরোসে কে সাথ।